আবগারি পুলিশের সিলেবাস অনুযায়ী তৈরি এই বুকটির মধ্যে পাবেন এগারোটি অধ্যায় পাঁচ হাজার প্লাস ওয়ান লাইনার জি এবং কুড়িটি মক টেস্ট সেট বইটির দাম রাখা হয়েছে সত্তর টাকা এবং শুধু মক টেস্ট সেট বইটির দাম রাখা হয়েছে তিরিশ টাকা ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করে খুব তাড়াতাড়ি বাই করে নিতে পারেন আর এই বইটি থেকে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন কমন পাবেন গ্রান্টি সহকারে বলে দিলাম নমস্কার বন্ধুরা মকটেস্টের আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে জানাই স্বাগত প্রত্যেক দিন সন্ধ্যে ছটার সময় মকটেস্ট ক্লাস অ্যাটেন্ড করার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানো প্রেস করবে আজকে নিয়ে প্রথম প্রশ্ন ঢোড়াই চরিত মানুষ বইটির রচয়িতা কে তোমরা প্রত্যেকে কমেন্টে সঠিক অ্যান্সার করার চেষ্টা করবে ঢোড়াই চরিত মানুষ এই বইটির রচয়িতা হয়ে যাবে সতীনাথ ভাদুরি এক্ষেত্রে অপশান ডি কারেক্ট অ্যান্সার দেখে নাও আজকের নিয়ে দুই দেখার কোয়েশ্চেন ইউট্রোফিকেশান হলো তোমরা প্রত্যেকে কমেন্টে সঠিক উত্তর করার চেষ্টা করবে ইউট্রোফিকেশান হলো সঠিক অ্যান্সার এক্ষেত্রে হবে জল দূষণ অপশান বি কারেক্ট অ্যান্সার দেখে নাও পরবর্তী প্রশ্ন মাছ প্রতিপালন সংক্রান্ত বিদ্যাকে কী বলা হয় মাছ প্রতিপালন সংক্রান্ত বিদ্যাকে কী বলা হয় সঠিক অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাবে পিসিকালচার অপশান এ কারেক্ট অ্যান্সার তোমরা প্রত্যেকে কিন্তু কমেন্টে জানাবে তোমরা কত স্কোর করলে আজকের নিয়ে দাগের কোয়েশ্চেন নিচের কোন বিজ্ঞানী আপেক্ষিকতাবাদ তত্ত্বের সঙ্গে জড়িত নিচের কোন বিজ্ঞানী আপেক্ষিকতাবাদ তত্ত্বের সঙ্গে জড়িত সঠিক অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাবে আপেক্ষিকতাবাদ তত্ত্বের সঙ্গে জড়িত বিজ্ঞানী হলেন আইনস্টাইন অপশান বি কারেক্ট অ্যান্সার আজকের নিয়ে পাঁচ দাগের কোয়েশ্চেন এশিয়ার ডিমের ঝুড়ি কাকে বলা হয় খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এশিয়ার ডিমের ঝুড়ি কাকে বলা হয় সঠিক অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাবে অন্ধ্রপ্রদেশকে এশিয়ার ডিমের ঝুড়ি বলা হয় অপশান সি কারেক্ট অ্যান্সার দেখে নাও ছয় দাগের কোয়েশ্চেন খাদ্য সংগ্রহের জন্য নিচের কোন জিনিসটি বহুল পরিমাণে ব্যবহৃত হয় খাদ্য সংগ্রহের জন্য নিচের কোন জিনিসটি বহুল পরিমাণে ব্যবহৃত হয় প্রত্যেকে কমেন্টে সঠিক অ্যান্সার করার চেষ্টা করবে এক্ষেত্রে এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হবে বেনজয়িক অ্যাসিড অপশান এ হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার দেখে নাও আজকে নিয়ে সাদ্দাকের কোয়েশ্চেন কোন ব্যক্তি শিখদের ঐক্যবদ্ধ করে পাঞ্জাবে একটি স্বাধীন রাজবংশ গঠন করেন নিচের দেওয়া চারটে অপশানের ভেতর তোমরা প্রত্যেকে সঠিক উত্তরটি খুঁজে বার করার চেষ্টা করো এক্ষেত্রে এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে মহারাজা রঞ্জিত সিং অপশান সি কারেক্ট অ্যান্সার পরবর্তী আট দাগের কোয়েশ্চেন আফগানিস্তানের রাজধানীর নাম কি আফগানিস্তানের রাজধানীর নাম কি সঠিক অ্যান্সার এক্ষেত্রে হবে কাবুল অপশান বি কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন নিচের কোন নেতা কংগ্রেসের চরমপন্থী দলের অন্তর্ভুক্ত নিচের কোন নেতা কংগ্রেসের চরমপন্থী দলের অন্তর্ভুক্ত চারটে অপশান দেওয়া রয়েছে এর ভেতর সঠিক অ্যান্সার হয়ে যাবে অরবিন্দ ঘোষ কংগ্রেসের চরমপন্থী দলের অন্তর্ভুক্ত নেতা অপশান এ কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম মহিলা রাষ্ট্রদূত এর নাম কি ভারতের প্রথম মহিলা রাষ্ট্রদূত এর নাম কি সঠিক অ্যান্সার হয়ে যাবে বিজয়লক্ষ্মী পণ্ডিত ভারতের প্রথম মহিলা রাষ্ট্রদূত এর নাম দেখে নাও পরবর্তী প্রশ্ন কলকাতার স্থানীয় সময় ও ভারতের প্রমাণ সময় এর মধ্যে পার্থক্য কত কলকাতার স্থানীয় সময় ও ভারতের প্রমাণ সময় এর মধ্যে পার্থক্য কত সঠিক অ্যান্সার হয়ে যাবে চব্বিশ মিনিট অপশান সি কারেক্ট অ্যান্সার দেখে নাও আজকে নিয়ে বারদ দাগের কোয়েশ্চেন ভারতের বৃহত্তম লবণাক্ত হ্রদ কোনটি ভারতের বৃহত্তম লবণাক্ত হ্রদ কোনটি সঠিক অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাবে সম্বর হ্রদ ভারতের বৃহত্তম লবণাক্ত হ্রদ অপশান বি কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন বর্তমানে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কত খুবই গুরুত্বপূর্ণ একটি কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পড়ছে এটা বর্তমানে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা হচ্ছে আটটি অপশান ডি কারেক্ট অ্যান্সার দেখে নাও আজকে নিয়ে চোদ্দ তাগের কোয়েশ্চেন নাগারহোল জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত নিচের দেওয়া চারটে অপশানের ভেতর কোন রাজ্যে নাগারহোল জাতীয় উদ্যান অবস্থিত তো বন্ধুরা এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে কর্ণাটক রাজ্যে নাগারহোল জাতীয় উদ্যান অবস্থিত অপশান এ কারেক্ট অ্যান্সার দেখে নাও আজকের নিয়ে পরবর্তী প্রশ্ন পৃথিবীর কোথায় সারা বছর দিন ও রাত্রির দৈর্ঘ্য সমান হয় পৃথিবীর কোন স্থানে সারা বছর দিন ও রাত্রির দৈর্ঘ্য সমান হয় এই প্রশ্নটির সঠিক অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাবে রেখা অঞ্চলে দিন ও রাত্রির দৈর্ঘ্য সারা বছর সমান হয় অপশান বি কারেক্ট অ্যান্সার দেখে নাও পরবর্তী প্রশ্ন সংসদের যুগ্ম অধিবেশন কে আহ্বান করেন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সংসদের যুগ্ম অধিবেশন কে আহ্বান করেন এই প্রশ্নটির এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে রাষ্ট্রপতি সংসদের যুগ্ম অধিবেশন আহ্বান করেন অপশান এ কারেক্ট অ্যান্সার দেখে নাও দাগের কোয়েশ্চেন ভারতের জাতীয় প্রতীক এ ব্যবহৃত সত্যমে জয়তে কোথা থেকে নেওয়া হয়েছে ভারতের জাতীয় প্রতীকে ব্যবহৃত সত্যমেব জয়তে এটি কোথা থেকে নেওয়া হয়েছে সঠিক অ্যান্সার হবে মুন্ডক উপনিষদ থেকে এই সত্যমেব জয়তে এটিকে নেওয়া হয়েছে অপশান বি কারেক্ট অ্যান্সার দেখে নাও পরবর্তী আজকে নিয়ে আঠেরো দাগের কোয়েশ্চেন আইনের দৃষ্টিতে সবাই সমান এটি কত নম্বর ধারাই বলা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আইনের দৃষ্টিতে সবাই সমান এটি কত নম্বর ধারায় বলা হয়েছে তো বন্ধুরা এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হবে এটি চোদ্দো নম্বর ধারায় বলা হয়েছে আইনের দৃষ্টিতে সবাই সমান এক্ষেত্রে অপশান সি কারেক্ট অ্যান্সার দেখে নাও আজকের নিয়ে উনিশ দাগের কোয়েশ্চেন কোন ব্যক্তি ভারতে আসার সমুদ্র পথ আবিষ্কার করেন নিচের দেওয়ার চারটে অপশানের ভেতর কোন ব্যক্তি ভারতে আসার সমুদ্র পথ আবিষ্কার করেন এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হবে ভাস্কর দাগামা ভারতে আসার সমুদ্র পথ আবিষ্কার করেছিলেন অপশান বি কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন হাইড্রোপনিক্স কথাটি কিসের সঙ্গে যুক্ত খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হাইড্রোপোনিক্স কথাটি কিসের সঙ্গে যুক্ত সঠিক অ্যান্সার হবে মাটি ছাড়া গাছের প্রতিপালন এই সঙ্গে যুক্ত হাইড্রোপনিক্স এই কথাটি দেখে নাও একুশ দাগের কোয়েশ্চেন বিশ্ব ক্যান্সার দিবস কবে পালন করা হয় বিশ্ব ক্যান্সার দিবস কবে পালন করা হয় সঠিক অ্যান্সার এক্ষেত্রে এই প্রশ্নটির হয়ে যাবে চৌটা ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস পালন করা হয় অপশান বি কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন কম্পিউটারের প্রথম ভাষা কোনটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কম্পিউটারের প্রথম ভাষা হচ্ছে ফর টেন অপশান ডি কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন জীবন স্মৃতি এটি কার আত্মজীবনীমূলক বই জীবন স্মৃতি এটি কার আত্মজীবনীমূলক বই সঠিক অ্যান্সার হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর অপশান এ কারেক্ট অ্যান্সার দেখে নাও চব্বিশ দাগের কোয়েশ্চেন বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কী দিয়ে তৈরি হয় বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কী দিয়ে তৈরি হয় খুবই কমন একটি প্রশ্ন সকলে পারা উচিত অপশান সি কারেক্ট অ্যান্সার টাংস্টেন দিয়ে বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট তৈরি হয় আজকের মকটে সিরিজের একদম লাস্ট প্রশ্ন বিশ্বে প্রথম কোথায় করোনা ভাইরাস ধরা পড়েছিল বিশ্বে প্রথম কোথায় ভাইরাস ধরা পড়েছিল সঠিক অ্যান্সার হবে চীনের উহান প্রদেশে বিশ্বে প্রথম করোনা ভাইরাস ধরা পড়েছিল অপশান বি কারেক্ট অ্যান্সার তো বন্ধুরা আজকের মতো এইটুকুনি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করবে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ ধন্যবাদ